এক বছর যাবত ওই ছেলের সাথে সম্পর্ক ছিল ওই সম্পর্কে থাকার কারণে এটা পারিবারিকভাবে কয়েকদিন মানে মীমাংসা করা হয়েছিল তার মারি হল্লা দিছে তার নামার লিখলা তার মোবাইল করে ছেলে ছেলে মোবাইল করে নিছে মিথে মোবাইল করে নিয়ে তাই না করছে আমরা এটার বিচার চাই তো রিপন নামে ছেলেটারও আমরা ফাঁসি চাই এবং কি ওর ফ্যামিলি সবাই আমরা মানে চরম একটা বিচার চাই বিষয়টা নিয়ে যেহেতু অভিযোগ এখনো ওরা দেয় নাই এরা ইতিমধ্যে থানায় এসেছে তারা অভিযোগ দিলে আমরা অভিযোগ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেব তবে ছেলেটাকে আমরা এখনও কিন্তু অ্যারেস্ট করতে পারিনি ছেলে পলাতক।